আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আরেকটা ড্রেসের ডিজাইন করব এখানে। তো প্রথমে আমি এখানে একটা কাপড় সিলেক্ট করব, কোন কাপড়ের উপর করব। তো এখানে আমি এখানে যে কাপড়টা সিলেক্ট করেছি সেটা হচ্ছে এই যে এই যে পিত্ত কালারটা আছে, এই পিত্ত কালারের কাপড়টা আমি নিব। এই পিত্ত কালার উপর আমি ডিজাইনটা করব। প্রথমে আমি এঁকে নিচ্ছি। তো এভাবে করে আমি একটা কাগজ কেটে নিয়েছি, তাহলে ফুলগুলো সব এক সমান হবে, ডিজাইনটা সব একই রকম হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এই জন্য আমি কাগজ কেটে নিয়েছি। তারপর কাগজটা কেটে আমি এভাবে করে ডিজাইনটা করে মাঝখানে সেম আরেকটা রেখা আমি এঁকে দিয়েছি। তো এভাবে করে আমি ডিজাইনটা করব। তো প্রথমে নিচে একটা নিচে এইভাবে শেপ দিয়ে নিয়েছি, তারপরে একই শেপে আমি আবার উপরে আরেকটা ডিজাইন করে নিয়েছি। নিচের এখানে আমি বর্ডারটা করে নিচ্ছি, বর্ডারটা আমি এঁকে নিচ্ছি এভাবে করে। তো এভাবে করে মাঝখানে আমি আবার একটা ডিজাইন এভাবে দিয়ে দিচ্ছি। ডিজাইনটা আমি আবারও একবার এঁকে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি ডিজাইনটা কিভাবে করছি। তো এভাবে করে মাঝখানে করে আমি এভাবে করে দাগ টেনে দিচ্ছি ডিজাইনটার। তো বর্ডারটা আমি এভাবে করে আঁকবো। বর্ডারটা কীভাবে আঁকছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি বর্ডারটা এভাবে করে এখানে আঁকবো। তো সাইডেও আমি ঠিক একইভাবে ডিজাইনটা দিয়ে নিয়েছি, সাইডেও ঠিক একইভাবে ডিজাইনটা দিয়ে। তারপর আমি এই যে দেখুন এইভাবে করে ডিজাইনটা আমি এঁকে নিচ্ছি, তাহলে দেখতে আর সুন্দর লাগবে। এখানে আমি একটা কাগজ কেটে নিয়েছি, একটু মোটা টাইপের কাগজ হলে ভালো হয়। আপনারা যে কোনো মোটা কাগজ কেটে নিতে পারেন, তাহলে সুবিধা হবে। তো আমি মোটা একটা কাগজ কেটে নিয়েছি, তারপর কেটে এই শেপের করে মানে যে ডিজাইনটা আপনারা দেবেন সেই রকম ডিজাইনটা কেটে তারপর দিতে পারেন। তো এভাবে করে আমি এই যে ডিজাইনটা এঁকে নিয়েছি বর্ডারে, বর্ডারে এরকম করে আমি ডিজাইনটা এঁকে নিয়েছি। তো মাঝখানে আমি এভাবে করে ফুল দিব। তো ফুলগুলো আমি এঁকে নিচ্ছি। তো সবগুলো ফুল আমি এভাবে করে এঁকে নিয়েছি। ফুলগুলো খুব সহজ ফুল, এই ফুলগুলো খুবই সহজ আর আঁকতেও যে কেউ পারবে। তো এই ফুলগুলো আমি সব এঁকে নিয়েছি বর্ডারে, দেখুন। তো এইভাবে করে ফুলগুলো সব আমি বর্ডারে এঁকে নিয়েছি। এখন গলার যে ডিজাইনটা সেই ডিজাইনটা আমি আঁকবো। তো গলার এখানে এভাবে করে একটা ডিজাইন আমি এঁকে নিচ্ছি। তো গলাতে আমি এভাবে করে ডিজাইন মাঝখানে এভাবে করে একটু গোলের মতো দিয়ে, শেপ গোল শেপের মতো দিয়ে, তারপর গলায় আমি এভাবে করে ডিজাইনটা দিব। তাহলে সিম্পলের মধ্যে খুবই সুন্দর লাগবে, ইউনিক একটা ডিজাইন হবে। তো এই ডিজাইনটা আমি দিয়ে নিচ্ছি। প্রথমে এভাবে তিনটা দাগ দিয়ে নিয়েছি ডান পাশে, তারপর বাম পাশে আমি এই যে এইটার এই পাশে আমি এভাবে করে আবারও তিনটা দাগ দিয়ে তারপর এঁকে নিব। তো এই ডিজাইনটা এরকমই হবে, দেখুন কিভাবে করছি। তো বাম পাশে তিনটা দিয়ে নিয়েছি দাগ, আর ডান পাশের তিনটা দাগ আমি এভাবে করে এঁকে নিয়েছি। আর মাঝখানে এভাবে করে একটা শামুকের মতো একটা এঁকে নিয়েছি, বৃত্তর মতো আর কি, শামুকের মতো থাকবে, একটু পেঁচানো গোল, দেখতে খুবই সুন্দর লাগবে। তো এভাবে করে সিম্পল একটা ডিজাইন আমি এঁকে নিচ্ছি। তো তিনটা দাগ আমি এভাবে করে দিয়ে নিয়েছি। তারপরে এটার যে মাঝখানের অংশটা আছে, যে শামুকের মতো আমি যেটা এঁকেছি গোল মাঝখানে গলার, সেই গলার অংশটার মাঝখানে আমি ফুল ফুল আঁকবো ছোট করে, সেই ফুলটা আমি ভরাট ছেলে দেবো ওর জন্য। তো মাঝখানে মাঝখানে আমি কয়েকটা ফুল দিয়ে দিব, দেখুন যে দাগগুলোর মাঝখানে আমি ফুল দিয়ে দিলাম, একটা ফুল দিয়ে দিলাম এখানে। প্রথমে একটা ফুল আমি এঁকে নিচ্ছি, দাগগুলোর মাঝখানে আমি একটা ফুল এঁকে নিয়েছি। তো এভাবে করে দুইটা ফুল আমি এঁকে নিয়েছি, আর মাঝখানেও এই যে এভাবে করে একটা ফুল এঁকে নিয়েছি আর একটু লতা পাতার মতো দিয়ে দিয়েছি, তাহলে আরও বেশি সুন্দর লাগবে দেখতে। তো এভাবে করে দিয়ে দেওয়ার পরে আমি এই যে মাঝখানে একটু রেখার মতো রেখার মতো দিয়ে দিয়েছি, ওই কলার ডিজাইনের সাথে মিল রেখে দিয়ে, তারপর নিচেও এভাবে করে বাঁকা করে দাগ দিয়ে দিয়েছি, তাহলে আরও বেশি সুন্দর লাগবে। দাগ দিয়ে দিয়েছি আর পাশে, প্রথমে ডান পাশে দাগ দিয়ে নিয়েছি, দিয়ে তারপর এভাবে করে কোলে দিয়ে দিয়েছি, এই যে ডান পাশে দাগ দিয়ে তারপরে এভাবে করে কোলে এঁকে নিয়েছি। তারপরে
বাম পাশে আমি ঠিক তিনটা দিব, তিনটা দিয়ে তারপর কলি এঁকে দিব। প্রথমটা একটু সবার শেষে যেটা দিব সেটা থাকবে ছোট বড়, আর ছোট মানে ছোট থেকে বড় এভাবে করে সিরিয়ালে যাবে। তো পুরো গলার ডিজাইনটা আমি এভাবে করে এঁকে নিয়েছি। এখানে আমি ভরাট সেলাই দেবার জন্য, তো ডিজাইনটা পুরো এরকমই হবে গলার। তো এই ডিজাইনটা আমি এঁকে নিয়েছি পুরোপুরি। তো ডিজাইনটা, গলার ডিজাইনটা আমার আঁকা শেষ হয়ে গিয়েছে। এখন আমি বডির যে অংশটা আছে, বডির অংশতে আমি ডিজাইনগুলো করব। তো বডির অংশতে আমি সেম ডিজাইনটাই করে নিচ্ছি। দেখুন, বডিতে আমি এভাবে করে ছোট ছোট একটু ছোট বর্ডারে যেই যেরকম আমরা একটু বড় সাইজের ফুলগুলো এঁকেছি, এখানে আমি ছোট ছোট সাইজের ডিজাইনগুলো দিয়ে নিয়েছি। তারপর মাঝখানে আমি ফুল এঁকে নিচ্ছি। দেখুন, সেম ফুল বর্ডারে যেরকম হবে বডিতেও সেরকম হবে। এই সেম ফুল আমি এঁকে নিয়েছি। তারপরে এভাবে করে পুরো বডিতে আমি এই কাজটা করে নিয়েছি। দেখুন, অনেক সুন্দর হয়েছে কাজটা সিম্পলের মধ্যে। তো সিম্পলের মধ্যে পুরো কাজটা আমি করেছি। তো এখন হচ্ছে সেলাই করছি গলার অংশ। গলার অর্ধেক আমার সেলাই করা হয়ে গেছে, বাকি যে অংশগুলো আছে সেগুলো আমি আপনার সাথে শেয়ার করছি কীভাবে সেলাই করব। তো ভিতরের যে শামুকের অংশটা আছে, সেই শামুকের অংশটা দেখুন, এই অংশটায় আমি ভিতরে যে কাজগুলো সেগুলো আমি সেলাই করে নিচ্ছি। এরকম কাঁথা স্টিচের মতোই একটা সেলাই, যেই সেলাইটা আর কি খুবই সহজ, সেলাইটা দিয়ে সেলাই করে নিয়েছি। ভিতরে যে ফুলটা সেটা আমি বড়ার সেলাই দিয়ে সেলাই করে নিয়েছি। এখানে আমি লাল কালার সুতা নিয়েছি, লাচ্ছি সুতা, লাল কালার সুতা দিয়ে এখানে আমি তিন গুণ করে সুতা নিয়েছি। তিন গুণ সুতা নিয়ে তারপর আমি সেলাই করে নিয়েছি। আর মাঝখানের যে লতাটা আছে, এই লতাটাও আমি সেলাই করে নিয়েছি। দেখুন, লতাটা খুবই সহজ এভাবে করে আমি সেলাই করে নিয়েছি লতাটা। এখানে লাল কালার সুতা দিয়ে আমি ভিতরের কাজগুলো করছি, আর বাইরের যে শামুকের যে শেপটা, ওই শেপটা আমি সেলাই করব সাদা কালার সুতা দিয়ে। দেখুন, এখানে আমি গলার যে লতাটা সেটা সেলাইয়ের পর মা উপরের মানে একদম মাথায় যে পাতাটা আছে পাতাটা সেলাই করে নিয়েছি। তারপরে এখানে আমি শামুকটা সেলাই করব সাদা কালার সুতা দিয়ে। তো সাদা কালার সুতা নিয়ে আমি এই যে দেখুন কাঁথা স্টিচের মতোই একটা সেলাই আছে, পিছন দিক দিয়ে আবার ডাবল করে দিতে হয়, সেই সেলাইটা করে নিচ্ছে। সেলাইটা দিলে পুরোপুরি বোঝা যাবে যে এটা যে শেপ দিয়েছি সেই শেপটা বোঝা যাবে, এই জন্য আমি সেলাইটি দিয়েছি। আপনারা যদি চান তাহলে এখানে অন্য যে কোনো সেলাইও দিতে পারেন, যেমন এখানে কাঁথা স্টিচও দিতে পারেন। আমি এখানে কাঁথা স্টিচ দিয়ে নিই, আমার মনে হচ্ছে এই সেলাইটা বেশি ভালো লাগবে, ফুটবে। তো এখানে আমি এই জামাটার উপরে টোটাল আমি দুইটা কালার ইউজ করেছি। এখানে আমি লাল আর হচ্ছে সাদা, এই দুইটা কালার ইউজ করে আমি পুরো কাজটা করেছি। তো এখানে আপনাদের সাথে আমি গলার যে কাজটা সেই কাজটা শেয়ার করছি, বডিরও একটা কাজ আপনাদের সাথে শেয়ার করব, তাহলে বুঝতে পারবেন কাজটা কীরকম হয়েছে। আর আমি এখানে সহজ সেলাইগুলোই দিয়েছি যাতে দেখতে ভালো লাগে, আবার করতেও সহজ হয়। সবাই তো আর কঠিন সেলাই আমরা পারি না, তো এখানে আমি চেষ্টা করছি সহজ সেলাইগুলো দেওয়ার জন্য। দেখুন, এভাবে করে আমি এখানের যে কাজটা সেই কাজটা সেলাই করে নিয়েছি। তো ভিতরের এই শামুকের এই সেলাইটা আমি দিয়ে নিয়েছি, তাহলে এই সেলাইটা খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর দেখতে খুবই ভালো লাগছে। আর সেলাইটা আমরা সবাই কম বেশি পারবো, এটা কোনো কঠিন কোনো সেলাই না, এটা সহজই একটা সেলাই। তো এই জামাটা সিম্পলের মধ্যে আমার কাছে খুবই ভালো লেগেছে, আর যেহেতু এটা পিত্ত কালার, তো পিত্ত কালারের উপরে সহজে কোনো সুতা আর কি আমি পাচ্ছিলাম না মানানসই। তো আমার কাছে মনে হয়েছে যে সাদা আর লাল এই দুইটার কম্বিনেশনই খুব ভালো লাগবে, এই জন্য আমি সাদা আর লাল এই দুইটা কালারই দিয়ে এই ড্রেসটা করেছি। তো ড্রেসটা পুরোপুরি শেষ করার পর আপনাদের সাথে শেয়ার করবো যে কেমন হয়েছে ড্রেসটা, সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এই ড্রেসটা এভাবে করে সেলাই করে নিচ্ছি মাঝখানের অংশটা। তো আমার মোটামুটি সেলাই হয়ে গিয়েছে। তো মাঝখানের যে রেখাগুলো আমি দিয়েছি সে রেখাগুলো আমি এভাবে করে যে স্টিচটা আছে যেভাবে করে পিছন দিয়ে আবারও যে ডবল সেলাইটা দিতে হয় সেই সেলাইটা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি, দেখুন। তারপরে যে রেখাগুলো আছে, এই যে যে রেখাগুলো আমি এঁকেছি নিজের গলার অংশের, তো এই রেখাগুলো আমি একইভাবে সেলাই করে নিচ্ছি। এগুলো এরকমভাবে সেলাই করব। আপনারা চাইলে এগুলো কাঁথা স্টিচ বা
যে কোনো স্টিচ দিতে পারেন যেগুলো আপনার কাছে আপনাদের কাছে ভালো লাগে সেগুলো। তো আমার কাছে এই স্টিচটা বেশি ভালো লাগছে, এই জন্য আমি এটাই দিচ্ছি। তো এটা এভাবে করে আমি পুরো রেখাগুলো আমি সেলাই করব, মানে নিচের অংশে যে সেলাইগুলো আছে সেই সেলাইগুলো আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। তারপর যে ফুলটা আমি দিয়েছি মাঝখানে ফুলটার পাশে আমি এভাবে করে সাদা সুতা দিয়ে আবার সেলাই করে নিচ্ছি, তাহলে আরও বেশি ফুটবে, যেহেতু লাল লালের পাশে সাদা দিলে আরও বেশি মানাবে, এই জন্য এটা দিয়ে আমি সেলাই করে নিয়েছি। আর যে কুলিগুলো আছে সেই কুলিগুলো আমি লাল কালার সুতা দিয়ে সেলাই করে নিয়েছি। প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি মাঝখানে, তারপর দুই পাশে দুইটা সেলাই দিয়ে, তারপর এই যে মোট তিনটা সেলাই দিয়ে আমি কুলি করে নিয়েছি সেলাই। তো এভাবে করে কুলিগুলো আমি সেলাই করে নিব, তিনটা সেলাই দিয়ে কুলিগুলো আমি সেলাই করে নিয়েছি। দেখুন সবগুলো কুলি আমার শেষ হয়ে গেছে, তো এরকম হয়েছে এটা দেখতে। তারপরে আমি গলার যেই ভিতরের অংশগুলোর দাগ আছে সেগুলোকে আমি কোনো স্টিচ দিয়ে সেলাই করব না, এখানে আমি পাতা দেব, তিনটা তিনটা করে তিনটা পাতা দেব তিনটা রেখাই। দেখুন প্রথমে এখানে একটা পাতা দিচ্ছি, পাতা সেলাই করে নিচ্ছি। প্রথমে একটা লাইনে আমি তিনটা করে পাতা দিয়েছি, তারপর উপরে আমি সাইডে ডান সাইডের যেই রেখাটা আছে সেখানে দুইটা পাতা দিয়েছি, আর মাঝখানে একটা পাতা দিয়েছি, আবার পাশে দুইটা পাতা দিয়েছি। এভাবে করে আমি সেলাই করছি, আর একটু ফাঁকা রেখে রেখে সেলাই করে নিচ্ছি, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। দেখুন কীভাবে সেলাইগুলো করছি, এটা একটু ফাঁকা রেখে রেখে, তারপরে এই তো তিনটা দিয়ে, তারপরে এই তো মাঝখানে আমি সেলাই করে নিয়েছি। আর এখানে যে ফুলগুলো আছে ফুলগুলো আমি যেভাবে করে সেলাই করে নেব, প্রথমে একটা দাগ দিয়ে পাতার মতো করে সেলাই করে নেব। এতো দেখুন এটা আমি এভাবে করে সেলাই করে নিয়েছি। প্রথমে আমি ভাবছিলাম যে আমি ওরকম সেলাই করব যেভাবে আমি প্রথমে এঁকেছি, কিন্তু সেভাবে আমার মনে হয় না যতটা ভালো লাগবে। তারপর বডির যেই কাজগুলো আমি এঁকেছিলাম সেই কাজগুলো আমি এভাবে সেলাই করব, এরকম করে আমি ছোট ছোট করে পাতা দিব। দেখুন পুরোটাই এভাবে করে আমি পাতা দিব, একটু ফাঁকা রেখে রেখে আমি পাতা দিয়ে যাচ্ছি। তিনটা শুধু সেলাই করবো, এখানে তিনটা ফোর দিয়ে নিয়েছি, প্রথম ফোরটা একটু বড় থাকবে আর দুই সাইডের ফোরগুলো একটু ছোটো ছোটো থাকবে, সেভাবে করে আমি সেলাইগুলো করে নিয়েছি। তো পুরোটা যে ডিজাইনটা আমি করেছি পুরোটা ডিজাইন এভাবে করে সেলাইগুলো থাকবে, আর মাথার যে যে কোনা অংশটা আছে সেই কোনা অংশটাও এভাবে করে আমি সেলাই করে দেব। দুইটা রেখাই আমি এভাবে করে পাতার মতো করে সেলাই করে নিয়েছি, আর মাঝখানের যে সেলাইটা সেই সেলাইটা আমি এভাবে করে পাতার মতো করে যে ফুলটা আছে সেই ফুলটা আমি এভাবে করে সেলাই করে নিয়েছি। প্রথমে বড় একটা ফোর দিয়ে নিয়েছি, তারপর দুই পাশের ফুলগুলো একটু ছোটো ছোটো করে সেলাই করে নিয়েছি। এভাবে করে আমি সেলাইটা করে নিয়েছি, এই যে ফুলটা আমি তৈরি করে নিয়েছি, দেখুন কীভাবে করে সেলাইগুলো করছি। এই তো হয়ে গিয়েছে আমার সেলাই, এইভাবে করে আমি পুরো কাজটা করেছি। দেখুন পুরো সেলাইটা আমি বর্ডারে এবং বডিতে আমি পুরো সেলাইটা এইভাবে করে করেছি, দেখতে খুবই সুন্দর লাগছে আর খুবই ইউনিক লাগছে, সবাই খুবই পছন্দ করেছে এই ড্রেসটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে, আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই জানাবেন আমার ভিডিও কেমন হয়েছে, আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।